সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেদদিঘী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক গণিত, বেদদিঘী উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 10 থেকে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবে। তোমাদের গণিত বইয়ের অনুশীলন 10-এর প্রশ্ন 10 নিয়ে আলোচনা করব। প্রশ্ন 10 হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 36 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সমস্যাটি সমাধান করে দেখাই। সমাধান, মনে করি মিনারটির পাদবিন্দু বি ভূতলে নির্দিষ্ট স্থান ও এবং শীর্ষবিন্দু এ। মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব বিও সমান 1 মিটার, অতএব এ ও বি কোণ সমান 30 ডিগ্রি এবং বি এ বাহু সমান 26 মিটার। এখন এওবি ত্রিভুজ থেকে পাই ট্যান এওবি কোণ সমান এবি ডিভাইডেড বিও বা ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ এওবি কোণের মান যদি আমরা বসাই 30 ডিগ্রি, তাহলে এখানে আসতেছে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 26, অর্থাৎ এবির মান 26, বিওর মান এক্স, অর্থাৎ 26 ডিভাইডেড এক্স বা 1√3 ইকুয়াল টু 26 ডিভাইডেড এক্স। এটাকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে আসতেছে বা এক্স ইকুয়াল টু 26√3 বা এক্স ইকুয়াল টু 26√3-র মান হচ্ছে 1.73205। তাহলে এটাকে যদি 1.73205 দ্বারা যদি গুণ করি তাহলে আসতেছে, অর্থাৎ এক্স এর মান আসতেছে 45.033 মিটার প্রায়। অর্থাৎ মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বাড়ি কাজ লিখে নাও। বাড়ি কাজ হচ্ছে তোমাদের অনুশীলনের 11 নম্বর প্রশ্ন। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।